হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপসটি শেয়ার করব সেটি হলো একটি ব্রাউজার। তো এটি আমার দেখা মতে সবচেয়ে ভালো ব্রাউজার, ব্রাউজারটির নাম হলো ব্রাবি ব্রাউজার। তো এই ব্রাউজারের জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে যেতে পারেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো এর জন্য গুগল প্লে স্টোর ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বাটন আসবে, সেই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখবেন ব্রাবি ব্রাউজার। তো ব্রাবি ব্রাউজার লিখলেই এখানে প্রথমেই চলে আসবে ব্রাবি ব্রাউজার। তো ব্রাবি ব্রাউজারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 4.2 রেটিং এবং 100,000 ডাউনলোড। এটি একটি নতুন সফটওয়্যার, তারপরেও এত ডাউনলোড এবং অনেক ভালো রেটিং, 4.2 রেটিং। তো এখানে ওপেন করবেন। তো ওপেন করি আমরা। তো ওপেন করার পর এখানে দেখতে পাবেন একটার যে ফিচারগুলো রয়েছে। তো এখানে আমি দেখাচ্ছি, ধরুন উইকিপিডিয়া। তো এখানে উইকিপিডিয়া অথবা amazon.com আমরা ঢুকি। তো amazon.com ঢুকলে দেখতে পাবেন এখানে আপনি যদি চান যে এই amazon.com এর যতগুলো অ্যাড আছে সেগুলো রিমুভ করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্লক অ্যাডস অ্যান্ড ট্র্যাকিং, যদি এটা আপনি অন করে দেন তবে আপনাকে এই ওয়েবসাইট থেকে ব্লক করা, এই ওয়েবসাইটের অ্যাডগুলো ব্লক করা হবে এবং আপনাকে এই ওয়েবসাইট থেকে আর ট্র্যাকিং করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিপ্ট, এটা দিলে আপনার যদি কোনো ফিশিং সাইট থাকে, ফেসবুকের ফিশিং সাইট, জিমেলের ফিশিং সাইট, এগুলো আপনাকে আর শো হবে না, এতে করে আপনি ফিশিং এর কবলে পড়বেন না। তারপর রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ, এখানে আপনার থার্ড পার্টি যে অ্যাডগুলো রয়েছে সেগুলো ব্লক করা হবে, থার্ড পার্টি কুকিজগুলো ব্লক করা হবে। এখানে আপনি ইচ্ছা করলে ফিঙ্গারপ্রিন্টিং প্রোটেকশন দিতে পারেন, এতে করে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে তবে আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট আপনি প্রোটেকশন করতে পারবেন। তো এটার আরেকটি বিশেষত্ব হলো এই ব্রাউজার থেকেই যে কোনো ওয়েবসাইট, ওয়েব পেজ আপনি অফলাইন করতে পারবেন। এই জন্য আপনাকে এই অফলাইন এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে। তো ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর আপনার এটা অটোমেটিক ডাউনলোডিং হওয়া শুরু হবে। তো ডাউনলোডিং হওয়া শুরু হলে এখানে আপনি ডাউনলোডসে গিয়ে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন ইন্টারনেট ছাড়াও আপনি আপনার এই ওয়েব পেজে অ্যাক্সেস করতে পারবেন অফলাইন মোডে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা অফলাইন মোড হয়ে গেছে। তো এখানে আরও রয়েছে আপনার সেটিং। তো আপনি সেটিংয়ে গিয়ে দেখতে পাবেন এখানে আপনি গুগলের ইঞ্জিনও চেঞ্জ করে গুগল ইঞ্জিন করে দিতে পারেন। তো এটা সেভ করে দিতে পারেন। তারপর অটো ফিল ফর্ম, এটা একটি ভালো অপশন। তো এখানে আপনি যে কোনো প্রকার রেজিস্ট্রেশন করতে গেলে, যে কোনো ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে গেলে আপনার এই অপশনগুলো, এই ইমেল, ফোন নাম্বার, জিপ কোড, এটসেট্রা এটসেট্রা, এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। তো তারপর এখানে দেখছি ক্রেডিট কার্ড, এটা এই ক্রেডিট কার্ডের অপশন। এটা আপনি যদি ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে দেন তবে আপনার ক্রেডিট কার্ডে অটোমেটিক ফিল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড, তো এখান থেকে আপনি অটোমেটিক পাসওয়ার্ড অন অফ করে দিতে পারেন। তারপর এখানে রয়েছে প্রাইভেসি, তো প্রাইভেসিতে গিয়ে আপনারা আপনাদের প্রাইভেসি, সেভ ব্রাউজিং, অ্যাড ব্লকিং, আপনার এটা অ্যাড ব্লকিং এখান থেকে ওপেন করে দিলে আপনার অ্যাড ব্লকিং ওপেন হয়ে যাবে। তারপর রয়েছে অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটিতে আপনি আপনার ফ্রন্টের সাইজগুলো জুম আউট বড় ছোট করে নিতে পারবেন। তারপর রয়েছে এখানে সাইট সেটিং, তো সাইট সেটিংয়ে গেলে আপনি পাবেন এখানে অল সাইট, আপনি যেগুলো, যেই কটা সাইট আপনি ভিজিট করছেন সেই কটা সাইটের লিস্ট এখানে চলে আসবে। তারপর রয়েছে কুকি, এখানে আপনি ইচ্ছা করলে কুকিগুলো ক্লিয়ার করে দিতে পারেন এবং থার্ড পার্টি কুকিগুলো অ্যালাউ করে দিতে পারেন। তো তারপর রয়েছে লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, আপনি ইচ্ছা করলে আপনার এই ব্রাউজার থেকে ক্যামেরা অফ করে দিতে পারেন, এতে করে আপনার কোনো কোনো প্রকার ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর এখান থেকে আপনি পপ আপস ব্লক করে দিতে পারেন, এতে করে আপনার পপ আপস যেই অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো ব্লক হয়ে যাবে। তো তারপর এখানে আপনি ইচ্ছা করলে ফুল স্ক্রিন করে দিতে পারেন, ফুল স্ক্রিন করে দেওয়া হলে আপনার যেই নোটিফিকেশন বার দেখা যাবে না, এতে করে পুরো পুরো ব্রাউজারের মজাটা নিতে পারবেন। তারপর রয়েছে মিডিয়া, তো মিডিয়াতে গিয়ে আপনি এখান থেকে মিডিয়ার অটো প্লে, যদি কোনো ফেসবুকের ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়, ইউটিউবের ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়, এটা অফ করে রাখলে আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না, এতে করে আপনার ডাটা সেফ হবে। তারপর এখানে রয়েছে স্টোরেজ, আপনার কোথায় স্টোরেজ হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ইউএসবি এর মাধ্যমে আপনি পিসিতেও এটা ইউজ করতে পারেন। তো এখানে আপনারা ইচ্ছা করলে
গুগল ক্রোমের মতো ডেস্কটপ সাইট ইউজ করতে পারেন। তো এটা ডেস্কটপ সাইট ইউজ করা হলে তো এটা অটোমেটিক ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরো আনলিমিটেড ট্যাব খোলার অপশন। এখানে আপনি যত খুশি তত ট্যাব খুলতে পারবেন, যত খুশি তত ট্যাব খুলতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।